এই পরের প্রশ্ন হলো ইমরান হোসেন পলাশ আপনারা আপনি লিখেছেন আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশেষজ্ঞ হিসাবে বিভিন্ন সুদী ব্যাংকের নিয়োগ পরীক্ষার সাথে জড়িত হলে যেমন পরীক্ষা চলাকালীন পরিদর্শন পর্যবেক্ষণ পরীক্ষার খাতা মূল্যায়ন ইত্যাদি সেই কার্যক্রম থেকে প্রাপ্ত ইনকাম কি হারাম হবে ভাই ইমরান হোসেন আপনি আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হয় মাঝে মধ্যে বাজে কাজটি আপনি করেন তা হলো সুদী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন পরীক্ষা গ্রহণ করার কাজে এক্ষেত্রে যাদের পরীক্ষা নিচ্ছেন তাদের কাজ যদি হয় সুদের কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে নির্বাচন করে দেওয়া মানে হলো সুদী কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখা সহায়তা করা যে কাজটি জায়েজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন যে সুদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয় অতএব আপনার এই কর্মকাণ্ডটা সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতা হয় বিধায় আমরা বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করব এই কর্মকাণ্ড থেকে আপনি বিরত থাকুন এবং আল্লাহর দেয়া হালাল রিজিক অল্প হলেও তার উপর আপনি তুষ্ট থাকুন ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তুষ্ট থাকবেন এর পরের প্রশ্ন করেছেন হাসান রহমান আপনি লিখেছেন মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো জায়েজ আছে কি মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো এটা কোনো অবস্থাতে জায়েজ থাকতে পারে না কারণ নির্বাচনী প্রচারণা এটি হলো নিজের নিজেকে প্রচার করা এবং নিজেকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করা এবং নিছকই দুনিয়াবী এবং জাগতিক বিষয়কে কেন্দ্র করে এটি হয়ে থাকে আর এটি যখন হতে থাকবে এর নানাবিধ প্রথমত এটি একান্ত দুনিয়াবী আলাপ একান্ত নিজের স্বার্থ সংশ্লিষ্ট আলাপ যেটা মসজিদে মানুষের মাঝে ঘোষণা দেওয়া জায়েজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় আল্লাহ যেন তাকে সেটা ফিরিয়ে না দেন তার মানে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নয় মসজিদে আমার কোনো জিনিস হারিয়ে গিয়েছে বাহিরে বা মসজিদে সেটার ঘোষণা মসজিদে দেওয়া যদি না জায়েজ হয় তাহলে নির্বাচনী প্রচারণা মসজিদে করার কোনো জায়েজ হওয়ার সুযোগ থাকতে পারে না কারণ এটাও দুনিয়াবী বিষয় তাছাড়া এ ধরনের প্রচার প্রচারণার ফলে এক পক্ষ প্রচার করবে আরেক প্রতিপক্ষ আসবে প্রচার করতে তারা একরকমের কথা বলবে অপর পক্ষ এসে অন্যরকমের কথা বলবে এবং এখানে পাল্টাপাল্টি হতে পারে বিশৃঙ্খলা হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক হয়ে থাকে অহরহ বাস্তবতাও তাই এসব কারণের প্রেক্ষিতে মসজিদকে এ ধরনের কর্মকাণ্ড থেকে মুক্ত করা আমাদের সবার দায়িত্ব আমরা যে যে দল বা যে যেই মত লালন করি না কেন এজ এ মুসলিম আল্লাহর ঘরকে সম্মানের জায়গা হিসাবে আমাদের রাখা দরকার এটাকে বিতর্কিত কোনো জায়গা করা উচিত নয় এবং আমাদের ব্যক্তি স্বার্থ হাসিলের কোনো জায়গা করা উচিত নয় এটা ইবাদতের জায়গা এবং সেখানে শুধুমাত্র ইবাদতই করতে হবে